হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আছি আপনাদের সাথে টেকনিক্যাল শাকিল। আজকে আমি একটা নতুন টিপি লিঙ্ক রাউটারের রিভিউ নিয়ে আসলাম। এই রাউটারটা সম্ভবত অনেকেই রিভিউ দিয়েছে ইউটিউবে, তো এই ভিডিওটা আমি নতুনভাবে আপনাদের জন্য করছি। এটা হচ্ছে হাই পাওয়ার ওয়্যারলেস অ্যান্ড রাউটার, ঠিক আছে। 850 MBPS, 9 DB অ্যান্টেনা, ঠিক আছে। এটার দাম হচ্ছে 4590 টাকা, 4590 টাকা। এটা আপনারা উত্তরে গেলে পাবেন, উত্তরে যে কোনো দোকানে গেলে এই রাউটারটা আপনারা পাবেন। এটা আমি আপনাদেরকে রিভিউ দেখাবো, আনবক্সিং করে দেখাবো এবং কীভাবে সেট আপ করবেন সেটা দেখাবো, ঠিক আছে। ফার্স্টে এটাকে আমরা খুলবো, তো আমরা এখন এটাকে কাটবো, ঠিক আছে। এটার ভিতরে দেখবো কী কী আছে। এর ভিতরে আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে একটা ক্যাটালগ দেওয়া আছে রাউটারে। তারপরে রাউটারটা বের করবো আমরা, এটা হচ্ছে রাউটার। এই দেখতে পাচ্ছেন রাউটার, রাউটারের নিচে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে ল্যান পোর্ট, একটা WPS পুশ বাটন, এটা হচ্ছে ওয়াইন পোর্ট ইন্টারনেটের পোর্ট, এটা রিসেট বাটন, আর এটা হচ্ছে ওয়াইফাই সিগন্যাল বাটন, আর এটা হচ্ছে পাওয়ার বাটন, ঠিক আছে, পাওয়ার অফ অন করার। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সটেন্ডার, এটা মনে করেন যে আপনার রেঞ্জ বাড়ানোর জন্য এই বাটনটা আপনাকে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপরে কী আছে, অ্যান্টেনা আছে, তিনটা অ্যান্টেনা আছে, সাথে আরও আছে হচ্ছে পাওয়ার কেবল, একটা চার্জার আছে, পাওয়ার কেবল আছে, আর একটা আমরা অ্যান্টেনাগুলো লাগাবো এখন। বেশি প্যাচ দেওয়ার দরকার নেই, এন্টিনাগুলো লাগাই নিলাম, তারপর হচ্ছে এগুলো লাগাই নিব। এগুলো হচ্ছে আপনার লাগাই দেওয়ার মানে হচ্ছে এই এন্টিনাটা স্ট্রং থাকলো, সমান থাকলো আর সোজা থাকলো, নড়াচড়া করবে না, ঠিক আছে। লাগানোর পর এন্টিনাগুলো সোজা করে দিলাম, দেওয়ার পর হচ্ছে গিয়ে এখন এটা আমরা পাওয়ার দেওয়ার পর এটা সেট আপ করবো। তো এটা সেট আপ করার জন্য আমরা এখন হচ্ছে গিয়ে আপনার ফোনের স্ক্রিনে চলে যাব। তো আমরা এখন ফোনের স্ক্রিনে চলে আসছি, এটা কীভাবে সেট আপ করে সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনার রাউটারের পিছনে যে ডিফল্ট আইপি অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া আছে ওইটা দিয়ে আপনারা ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে নো ইন্টারনেট, ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। এই রাউটারের পিছনে পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা দেখে 8 ডিজিটের একটা পিন আছে। আচ্ছা, বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে রাউটার সেট আপ পেজে চলে যাব। রাউটার সেট আপ পেজে যাওয়ার পর দেখবেন যে এরকম রাউটারের একটা লগ ইন অ্যাড্রেস আসছে, এরকম লগ ইন অ্যাড্রেস আসছে। এখানে পাসওয়ার্ড হচ্ছে, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। দেওয়ার পর লগ ইনে ক্লিক করুন। ক্লিক করার পর এরকম অপশন আসবে, আসার পর এখানে কুইক সেট আপ, বেসিক্স, অ্যাডভান্স সব কিছু থাকবে। আপনি চাইলে কুইক সেট আপ দিয়েও করতে পারেন, অ্যাডভান্স দিয়েও করতে পারেন। যেহেতু আমরা ফার্স্ট শুরু করছি তাহলে আমরা এইভাবেই যাব। রিজন, রিজন সিলেক্ট করতে হবে আপনাকে, রিজন হচ্ছে আমাদের বাংলাদেশ। তারপরে কি বলছে, টাইম জোন, তারপর আমরা টাইম জোনটা সিলেক্ট করি, ঢাকা। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে, নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, আমরা হচ্ছে প্রথমটা দিয়ে দিব। ইয়ে দেখতে পাচ্ছেন প্রথমটা এক্সেস পয়েন্ট, সরি এক্সেস পয়েন্ট না, তো দ্বিতীয়টাই হবে রাউটার, রাউটার এনাবল।
আবার নেক্সটে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার অটো ডিটেক্ট, এখানে হচ্ছে আপনার যদি স্ট্যাটাস আইপি থাকে তাহলে আইপি দিয়ে দেবেন, আর যদি ডায়াল আপ থাকে ইউজার নেম পাসওয়ার্ড তাহলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা সেট আপ করবো, যার কারণে আমরা পিপিপিওই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার এখানে নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে কি আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা এখন আমরা দিব। ঠিক আছে, আমাদের ইউজার নেম হচ্ছে BDS43 আর আমাদের পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে কি আপনারা আবার সে আগের মতোই নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার টিপি লিঙ্কের SSID, আপনার SSID এবং পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন চাইলে। তো আমাদের SSID আমরা যা ইচ্ছা একটা দিলাম, মনে করেন যে আমি আমার নাম দিলাম টেকনিক্যাল শাকিল, পাসওয়ার্ড দিলাম হচ্ছে, তো আমি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হচ্ছে আমার ওই SSID নাম দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে লাস্ট একটা অপশন আসবে, সব কিছু আপনি ঠিক মতো দিচ্ছেন কিনা, ঠিক মতো যদি দেওয়া হয়ে থাকে তাহলে আপনি সেভে ক্লিক করে দেবেন। সেবাস সেভে ক্লিক করলাম, আমি সেভে ক্লিক করলে এরকম অপশন যে দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কাইটা দিয়ে না, আর এটা সেভ দেওয়ার পর হচ্ছে আপনার উপর থেকে ওয়াইফাই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাবে কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখন আমি আবার নতুন করে এই সেটিংয়ে যাব, মোবাইল সেটিংয়ে যাওয়ার পর এখানে গেলে আসলে দেখতে পাবেন যে আমি যে নামটা দিয়েছিলাম ওই নামটা শো করবে। দেখতে পাচ্ছেন টেকনিক্যাল শাকিল, তো টেকনিক্যাল শাকিল নামে অলরেডি আমার একটা SSID তৈরি হয়েছে। এটা হচ্ছে আপনার এখন এটাতে পাসওয়ার্ড দিলে, যে পাসওয়ার্ডটা আপনার দিয়েছিলেন ওটা দিবেন। দেওয়ার পর কানেক্টে ক্লিক করলে কানেক্ট হবে। দেখতে পাচ্ছি আমার ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে, কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি ব্রাউজ করে আপনাদেরকে দেখাই, আমি ফেসবুকে যাই, দেখতে পাচ্ছেন আমার নেট চালু হয়ে গেছে। তো এইভাবে আপনারা নিজেরাই বাসা থেকে ওয়াইফাইটা সেটিং করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।